আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর নন্দিনী সিনহা চক্রবর্তী, গাইনোকোলজিস্ট। নন্দিনীদি, পরিবার পরিকল্পনা কি এবং কি কি পদ্ধতিতে পরিবার পরিকল্পনা করা যায়, আর ওরাল কন্ট্রাসেপটিভ পিল ব্যবহার করে এটি কিভাবে করতে হয়? আমি ফ্যামিলি প্ল্যানিং বলতে কি বুঝি, মানে প্ল্যানিং আমার আমার ফ্যামিলি কতটা বড় হবে, কখন আমি প্রেগনেন্ট হব, আমার বাচ্চাদের মধ্যে গ্যাপিং কতটা হবে, অল দিস ইনভলভস ফ্যামিলি প্ল্যানিং। ফ্যামিলি প্ল্যানিং মানে খালি দুটো বাচ্চা বা একটা বাচ্চা একটা স্পেসিফিক ডেফিনিশন নয়, টাইমিংটা পুরোপুরি পার্সোনালাইজ। ওটা এক একজনের জন্য এক একটা, এক এক কাপলের জন্য এক এক রকম, ডিপেন্ডিং অন দেয়ার লাইফ। তো এই গেল ফ্যামিলি প্ল্যানিং। ফ্যামিলি প্ল্যানিং এর 101টা মেথড আছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে একজন মহিলাকে যখন ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে উপদেশ দেওয়া হবে, তখন কখনোই ডক্টর বা হেলথ কেয়ার প্রোভাইডার তাকে পিন পয়েন্ট করে একটা কিছু তোমার জন্য এটাই ঠিক বলবে না।